যেমন ভিডিও করছিস আর ভিডিও করা লাগবে না। আমি সুন্দর ভিডিওই করি সব সময়। সে দেখলে বোঝা যাবে। ওরে বাবা, এ কি সুন্দর ভিডিও! আজ থেকে তুই আমার পার্মানেন্ট ক্যামেরাম্যান, বুঝছিস? আমার কিন্তু প্রতি মাসে 40 টাকা বেতন দেওয়া লাগবে। আবার 40 টাকা দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তো 40 টাকা করে বেতন দেব। আর তাহলে তুই আমার পার্মানেন্ট ক্যামেরাম্যান, ঠিক আছে? ঠিক আছে, ডান ডান। আচ্ছা ঠিক আছে, তো আজকে এখন আর ভিডিও ভিডিও করবো না, বুঝছিস? তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা, আমার বয়ফ্রেন্ড আসবে, বুঝলি? মানে আজকে আমাকে গিফট করবে, তো তার জন্য এত সুন্দর ভাবে সেজে গুজে আসছে, তো আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করবে। এখন যদি এসে দেখে তুই আমার পাশে দাঁড়ায় আছিস, গিফট তো দূরের কথা, এত বড় মুরগিও হাতছাড়া হয়ে যাবে। এক কাজ কর, তুই বাসায় চলে যা, যখন ভিডিও করবো তোর আমি ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? কি গিফট কর তোর বয়ফ্রেন্ড? তা তো জানি না, কিন্তু ওই যে আগেরটা ছিল না, আগেরটা না ব্রেকআপ করে দিয়েছি, এই শালাটা নতুন পটাইছে, বুঝলি? আচ্ছা ওই আগের বয়ফ্রেন্ডটা বাদ দিলি কেন? আগের বয়ফ্রেন্ড তো সুন্দর ছিল, আর এটা তো কাবরা বানা দেখছি। এই আগের বয়ফ্রেন্ড সুন্দর হইলে কি হবে রে? ওই শালার কাছে কোনো টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কিছু দিতে পারতো না, দই মাঝে মাঝে কিছু হাত খরচের জন্য টাকা দিত, ওইটা দিয়ে চলে নাকি? আর এখন যে মুরগিটারে পাঠাইছি না, কিছুদিন আগে আমরা একটা 30 Pro Max দিছে আইফোন, বুঝছিস? তো এক কাজ কর, তুই এখন চলে যা, আমি এর সাথে কথা বলে দেখি আজকে আবার কি গিফট দেয়, বুঝছিস? তোর সাথে আমি আবার কালকে দেখা করবো। আল্লাহ, এরকম মুরগি আমার কপালে জোটে না কেন? চেহারা তোর আবার কি মুরগি জুটবে? আচ্ছা দেখি আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে। হ্যালো, কোথায় তুমি? আমি এখনো এখানে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসো। হাই জানু, কেমন আছো? এই তো ভালো, এত দেরি করলে কেন? এই তো একটু লেট হয়ে গেল, রাস্তায় একটু জ্যাম ছিল, তো আসতে লেট হয়ে গেল, গাড়িটা মনে করে জ্যামে পড়ছিল। আচ্ছা প্রবলেম নাই, তো আমার জন্য আজকে কি নিয়ে আসছো তুমি? তোমার জন্য আজকে তেমন কোনো গিফট আনতে পারি নাই, কারণ আগের মাসে তো আইফোন 13 দিলাম, তাই না? এই মাসে এমনি তোমার সিম্পল জানালার জন্য একটা ফোন আনছি, দেখো কেমন লাগে দেখো। ওয়াও, অনেক সুন্দর তো। তে কভার নাই? কভার নিয়ে আসো নাই তুমি? না, কভার টভার গ্লাস এসব তো কোনো দরকার নাই, এই জন্য আনি নাই, ফেলাই দিয়েছি। কেন? আচ্ছা কাজ করে আমি অনলাইনে অর্ডার করি, ঠিক আছে? কেন কভার লাগবে? কেন এটা কভারও লাগবে না, গ্লাসও লাগবে না, এরকমই অনেক সুন্দর লাগছে। কেন এটা কভার লাগালে তো আরো সৌন্দর্য লাগবে, সৌন্দর্য বেড়ে যাবে আরো। আরে কে বলেছে সৌন্দর্য বেড়ে যাবে? এটার কোনো সৌন্দর্য পারবে না, বরং এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন, দেখো না খোলামেলা কত সুন্দর লাগছে। আরে পাগল, আমি যখন এটাতে কভার পরাবো, গ্লাস পেপার লাগাবো, তখন অনেক সুন্দর দেখাবে। সুন্দর টুন্দর লাগবে না, তুমি বেশি বুঝো নাকি? আমি কি বলি শোনো, এর ভিতরে যখন আমি গ্লাস পেপার লাগাবো, তারপর হচ্ছে কভার লাগাবো, তখন এই ফোনের ভিতরে কোনো দাগ লাগবে না, ধুলাবালি জমবে না, মানে কোনো প্রবলেম হবে না, বুঝছো? এক কাজ করে আমি অর্ডার করি অনলাইনে, ঠিক আছে? তাইলে শোনো, তুমি যে বলছো এইটাই কভার লাগাইলে অনেক সুন্দর লাগবে, তারপর কোনো দাগ লাগতে পারবে না, তাইলে শোনো এই যে যে ফোনটা না, এই ফোনের থেকেও দামি কিন্তু তোমার শরীর, তোমার ইজ্জত, তাই তোমার শরীর তোমার ইজ্জত ঢেকে রাখাও কিন্তু তোমার কর্তব্য। আর শরীর ঢেকে রাখলে কখনো মনে করো খারাপ দেখায় না, আরো অনেক সুন্দর লাগে, তাই কখনো এরকম কোনো পোশাক পরো না যেটাতে ছেলেদের কুনজর লাগে, বুঝছো? কারণ তোমার শরীর তোমার ইজ্জতের একটা দাম আছে, আর তোমার ফ্যামিলিরও একটা মান সম্মান আছে, তাই তুমি একটু শালীন ভাবে চলো, মানে আমি তোমাকে খারাপ বলবো না, কখনোই খারাপ বলবো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, কখনোই খারাপ বলবো না। তুমি এমন কোনো কাজ করো না যার জন্য আমিও কষ্ট পাই, তোমার ফ্যামিলিও কষ্ট পাক, তাই একটু শালীন পোশাকে চলবা যেন সবাই ভালো বলে। খোলামেলা পোশাকে চললে কোনো মেয়েকেই সুন্দর দেখায় না, বরং সবাই আরো ঘৃণার চোখে দেখে।